আসসালামু আলাইকুম, আমি মেহেদী হোসেন সানিম, তোমাদের সাথে যুক্ত হচ্ছি ফিনিক্সের পক্ষ থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আল্লাহর রহমতে। আমরা এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমাদের যে কবিতাটা বা যে ক্লাস, সেটা হচ্ছে B1 B4, অর্থাৎ বাংলা ফার্স্ট পেপারের ফোর্থ ক্লাস। আমরা আমাদের বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে লেকচার প্ল্যানে বেশ কিছু পরিবর্তন এনেছি এবং সেই লেকচার প্ল্যান অনুযায়ী, নতুন লেকচার প্ল্যান অনুযায়ী এখন থেকে ক্লাসগুলো হবে এবং যে নতুন লেকচার প্ল্যানটা সেটা হচ্ছে খুব শীঘ্রই আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না, আমরা একসাথে দুইটা প্রোগ্রাম রান করছি, একটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম ব্যাচ। তো এখন যদি বলো যে ভাইয়া ফ্রি কোর্স আর প্রিমিয়াম ব্যাচের মধ্যে পার্থক্য কী, তাহলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে অপু স্যার একটা ভিডিও আছে অরিয়েন্টেশন ক্লাস, সেখানে তিনি বলেছেন বিস্তারিত। এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবে যে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধের মহাপরিকল্পনা, ওই লিঙ্কে ক্লিক করলে ওখানে একটা পিডিএফ আছে, ওই পিডিএফের শেষের দিকে তোমরা ফ্রি কোর্স এবং প্রিমিয়াম ব্যাচের মধ্যে যে পার্থক্য সেটা খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা, তো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। এই আমাদের আজকে যে কবিতাটা সেটা হচ্ছে সেই অস্ত্র, লিখেছেন আহসান হাবিব। এখানে সেই অস্ত্র বলতে মূলত ভালোবাসার কথা বোঝানো হয়েছে, ভালোবাসার মাধ্যমে যে হিংসা বিদ্বেষ সব কিছুকে জয় করা যায়, সেই জিনিসটা হচ্ছে মূলত ফুটে উঠেছে এখানে। এছাড়া আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে পজিটিভিটি। দেখো, অস্ত্র শব্দটা আমরা যখন শুনি আমাদের সবার মনে একটা নেগেটিভ ধারণা চলে আসে যে অস্ত্র দিয়ে মনে হচ্ছে শুধু খারাপ কাজই করা যায়, মানুষের ক্ষতি করা যায়। কিন্তু আমরা যদি ভালোবাসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করি, সেই ভালোবাসার অস্ত্রের কাছে পৃথিবীর সকল ক্ষতিকর অস্ত্রের পরাজয় ঘটবে। এই ছিল এই কবিতার হচ্ছে মেইন কথা, বেসিক কথা, এবং এটা খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় লিখা হয়েছে। এই জন্য আমি প্রত্যেক ক্লাসে তোমরা দেখবা গল্প বা কবিতা আমি বেশ কিছু তথ্য দিই যেগুলো তোমাদের লিখে নিতে বলি, কিন্তু এখানে তেমন বেশি তথ্য দেওয়ার মতো নেই। যেই কিছু আছে সামান্য সেটা আমি যখন কবিতা লাইন বাই লাইন পড়াবো স্লাইডের মাধ্যমে, তখন সেটা কাভার হয়ে যাবে। তবে ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে আমি তিনটি প্রশ্ন দিয়ে যেতে চাই, যে তিনটি প্রশ্নের উত্তর তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে অবশ্যই জানতে পারবে, এবং যখনই উত্তরটা পাবে সাথে সাথে ভিডিওটা পজ করে উত্তরটা লিখে দেবে। যদি উত্তরটা না পাও তাহলে ভিডিওটা দুইবার দেখো, তিনবার দেখো, মানে যদি উত্তর খুঁজে না পাও ভাববো যে তুমি ঠিকমতো ক্লাস করো নাই, ক্লাসটাতে মনোযোগ দাও নাই। তো আমি প্রশ্ন তিনটি বলছি। প্রশ্নগুলি তোমরা 1, 2 এবং 3 মার্কিং করে প্রশ্নগুলি লিখে নাও, এবং উত্তর দেওয়ার সময় পুরো প্রশ্ন লেখার দরকার নাই, শুধুমাত্র 1 দিয়ে অ্যান্সার লিখে দিবে বা 2 দিয়ে অ্যান্সার লিখে দিবে, 3 দিয়ে অ্যান্সার লিখে দিবে। আচ্ছা, নাম্বার ওয়ান হচ্ছে অমোক অর্থ কী। এটা শব্দার্থ টিকার মধ্যে পাবে, এটা খুব ইজি হয়ে গেছে, তবে শব্দার্থ থেকে প্রায় সময় প্রশ্ন আসে বলে শব্দার্থটা দিলাম, এবং তোমরা সবগুলি শব্দার্থ পড়বে ভালো করে। 2 নম্বর প্রশ্ন, সেই অস্ত্র কবিতায় কোন জায়গার নামের উল্লেখ আছে। এটা কবিতাটা পড়লেই বুঝতে পারবে, বা আমি কবিতা যখন লাইন বাই লাইন রিডিং পড়াবো তখন এটার উত্তর পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, কবির প্রত্যাশিত অস্ত্র কেমন। এটা একটু ট্রিকি প্রশ্ন, এটাও হচ্ছে কবিতার মধ্যে পাবে, তারপর হচ্ছে এটা একটু ট্রিকি, তবে মনোযোগ দিয়ে যদি পড়ো তাহলে অবশ্যই পারবে। আর বাকি ক্লাসটা আমি স্লাইডের মাধ্যমে নিব, শব্দার্থ, টিকা, পাঠ পরিচিতি, কই পরিচিতি, এই ব্যাপারগুলি এবং জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলি নিয়ে আমি কিছু আলোচনা করব, সেই সাথে হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা থাকবে। জ্ঞানমূলক অনুধাবন কেন, দেখো গত বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন অ্যাড হয়েছে এবং এইবার সার্কুলার হওয়া ছাড়া বলা যাচ্ছে না যে রিটেনটাকে আসলে অ্যাড হবে না কি হবে না। সুতরাং এখন যেহেতু কিছুটা সময় আছে, আমি বলবো যে এখন থেকে রিটেনের প্রিপারেশন নিয়ে রাখো তাহলে ভালো হবে। যদিও গত বছর জ্ঞানমূলক ছিল না, কিন্তু রিটেন যদি হয় জ্ঞানমূলক চলেও আসতে পারে, আর জ্ঞানমূলক যদি পড়ো তোমার এমসিকিউর জন্য একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর রিটেন যা আসে বেশিরভাগ দেখা যাচ্ছে যে বাংলাতে বা বাংলা ফার্স্ট পেপারে সব হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্নগুলি আসে, বা একটা উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করতে বলে, তো ওটাও আসলে অনেকটা অনুধাবন পর্যায়ে পড়ে যায়। এবং তোমরা যদি বিগত বছর প্রশ্নগুলি দেখো, খ ইউনিটি দেখবা রেনকোট থেকে একটা উদ্দীপক আসছিল এবং সেখান থেকে 2.5 করে 4টা অনুধাবনমূলক প্রশ্ন আসছে। সো অনুধাবনমূলক প্রশ্ন আমি মনে করি যে খুবই ইম্পর্ট্যান্ট। আর বাংলা সেকেন্ড যদি বলো সেখানে অনুবাদ অবশ্যই থাকবে, বা খ ইউনিটে এমন কিছু প্রশ্ন আসছিল যে বাক্য রচনা করো, তো তোমরা এত বড় হয়ে গেছো একটা শব্দ দিয়ে বাংলাতে একটা সঠিকভাবে বাক্য রচনা করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা যাই হোক, বাকি ক্লাসটা আমরা স্লাইডের মাধ্যমে নেব, তাহলে হচ্ছে স্লাইডে চলে যাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকের যে কবিতাটি সেটা হচ্ছে সেই অস্ত্র, এবং আমাদের আজকের লেকচারটা হচ্ছে লেকচার 4, অর্থাৎ হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের 4 নম্বর ক্লাস। আচ্ছা, এখন আসি সেই অস্ত্র থেকে শিখনফল কী। শিখনফল থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে না, এবং আমি এটা সবসময় বলি, মজা করেই বলি যে আমরা একটা জিনিস পড়লে কী শিখতে পারবো সেটা তো আগে শেখার দরকার নেই, তাই না? আগে জিনিসটা যদি শিখি, পড়ি, গল্প হোক, কবিতা হোক, যে কোনো বিষয়, ওই জিনিসটা ভালো করে আমি যদি শিখি তাহলে আমি শিখতে পারবো, কী শিখতে পারবো। কিন্তু ওটা শিখার আগে আগে যে শিখনফল, এটা যদিও সরি, ওটা শিখার আগে যে কী শিখতে পারবো সেটা আমার কাছে মনে হচ্ছে যে আগে জেনে নেওয়ার দরকার নেই। তো শিখনফল থেকে একে তো হচ্ছে প্রথম কথা, ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে না, এবং শিখনফল থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে না। তারপরেও তোমরা যদি কেউ পড়ে নিতে চাও বা অ্যাডভান্স থাকতে চাও, জেনে রাখতে চাও যে এটা পড়লে আমরা কী শিখবো, তারা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
তারপর আসি পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি একটা ইম্পর্টেন্ট টপিক। পাঠ পরিচিতি থেকে সবসময় প্রশ্ন আসে, কি আসবে প্রশ্ন? সেই অস্ত্র কবিতাটি হাসান হাবিবের বিদীর্ণ দর্পণের মুখ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ভাইয়া? বিদীর্ণ দর্পণের মুখ এই কবিতা থেকে, সরি এই কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তারপরে আর যা আছে এটা তোমাদের পাঠ পরিচিতি বইতেও আছে, বা ক্লাস শুরু করার আগে আমি যখন কিছু বেসিক কথা বলেছি সেখানেও বলেছি। আর আমরা যখন কবিতাটা, তোমরা সবাই জানো আমি কবিতা লাইন বাই লাইন পড়াবো, তো কবিতা যখন লাইন বাই লাইন ব্যাখ্যা করবো, শব্দার্থের টিকা পড়বো, তখন পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি এরপরও কেউ চাও যে না আমি পাঠ পরিচিতি পড়বো, দেখা যাচ্ছে তোমাদের বই থেকেও আমাদের এই স্লাইডগুলোতে বেশ কিছু তথ্য একটু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা আছে, তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি। এবার আসি কবি পরিচিতি। কবি পরিচিতি এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা বাংলা ফার্স্ট পেপারে গল্প এবং কবিতার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কবি পরিচিতি থেকে প্রশ্ন আসে। প্রথম কথা হচ্ছে কবির নাম কি? আহসান হাবিব। জন্ম পরিচয় কি? 2 জানুয়ারি 1917 খ্রিস্টাব্দ, এবং হচ্ছে উনি জন্মস্থান হচ্ছে বরিশাল, অর্থাৎ পিরোজপুরের শঙ্কর পাশা গ্রাম। এটা দেখবা, এটা একটু ভালো করে মনে রাখবা, শঙ্কর পাশা হচ্ছে গ্রামের নাম, আর পিরোজপুরের বরিশালে জন্মগ্রহণ করেন, আর তার গ্রাম ছিল শঙ্কর পাশা। শিক্ষাজীবন দেখতে পারো, নিজেরা পড়ে নিবা, কর্মজীবন দেখবা, কর্মজীবন থেকে কিন্তু প্রশ্ন আসে কবি সাহিত্যিকদের। কর্মজীবন হচ্ছে, প্রথম হচ্ছে সহকারী সম্পাদক ছিলেন কোথায়? দৈনিক তকবীর, মাসিক বুলবুল। তারপর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন মাসিক সওগাত। স্টাফ আর্টিস্ট ছিলেন কোথায়? এগুলো একটু ভেবে তোমরা দেখে নিবা। আর তার জীবন মূলত হচ্ছে জীবনাবসান ঘটে বা জীবনের শেষ পর্যন্ত তিনি দৈনিক পাকিস্তান, পরবর্তীকালে যার নাম হয় দৈনিক বাংলার সম্পাদক, সাহিত্য সম্পাদক হিসেবে ছিলেন। এই হচ্ছে কবিতার কর্মজীবন। তারপর আসে সাহিত্যকর্ম। সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে। সবসময় আমি বলি যারা আমার ক্লাসগুলি করো যে একটা কাব্যগ্রন্থ পড়লে হবে না, একটা গদ্য, একটা শিশুতোষ পড়লে হবে না, সবগুলি পড়তে হবে। তারপরও বেশ কিছু জিনিস যেগুলি হচ্ছে ইম্পর্টেন্ট বারবার আসে, যেমন তোমরা কাব্যগ্রন্থ সবই পড়বে, তারপরও এই কাব্যগ্রন্থটা বারবার আসে, বিদীর্ণ দর্পণের মুখ কার লিখা, বা বিদীর্ণ দর্পণের মুখ কোন ধরনের গ্রন্থ, কোন ধরনের রচনা, কাব্যগ্রন্থ না গদ্যগ্রন্থ না শিশুতোষ, এভাবে। তবে আমার সাজেশন থাকবে তোমরা সবগুলি পড়ে ফেলবা, তারপর গদ্যগ্রন্থ থেকে দেখে রাখো মাত্র 3টা, তারপর হচ্ছে শিশুতোষ গ্রন্থ থেকে এগুলো দেখে রাখো। তারপর আসো কি কি পুরস্কার সম্মাননা পায়। বাংলা একাডেমি পুরস্কার পান। এখন দেখো বাংলা একাডেমি পুরস্কার পান আবার 1961 সালে। আমার কাছে মনে হচ্ছে এটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের জন্য, এখন এই সালগুলি এতগুলি সাল মুখস্থ করতে পারবা না, বা যদিও পারো তাহলে তালগুলো পাকিয়ে ফেলবা। তোমরা খালি যেটা জেনে রাখবা সেটা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার পান এবং 21শে পদক পান। কত সালে সেটা না জানলে চলবে। জীবনাবসান, সরি জীবনাবসান কখন হয়? 10 জুলাই 1985 খ্রিস্টাব্দ। উচ্চ পরিচিতি। উচ্চ পরিচিতি আমি পাঠ পরিচিতি অংশে বলা হয়ে গেছে। বস্তু সংক্ষেপ। বস্তু সংক্ষেপ সম্পর্ক আমি এখানে লাইন বাই লাইন বলবো না, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তবে আমি যেটা প্রথমেই বললাম যে মেইন কথা হচ্ছে সেই অস্ত্র, অস্ত্র বলতে কোনো অস্ত্র না, অস্ত্র বলতে এখানে যেটা বোঝানো সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসাকে অস্ত্র হিসেবে যদি ব্যবহার করে, দেখো আমরা অস্ত্র শুনতে মনে হচ্ছে নেগেটিভ, সব ধ্বংস করে ফেলবে, তাই না? কিন্তু আমরা যদি ভালোবাসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে যে দুনিয়ার সকল অস্ত্র এই ভালোবাসা নামক যে অস্ত্র তার কাছে পরাজিত হবে। এটাই ছিল মেইন কথা। তারপর আসো নামকরণের সার্থকতা যাচাই। নামকরণ থেকেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে না, সুতরাং আমি এটা নিয়ে বেশি কথা বলবো না। তোমরা যারা একটু অ্যাডভান্স থাকতে চাও এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কেন সেই অস্ত্র নামকরণ করা হয়েছে। এটা আসলে খুব সহজে বোঝা যায় যে সেই অস্ত্র বলতে ভালোবাসার কথা বলা হয়েছে, এবং যে অস্ত্র তোমার উত্তোলিত হলে, যে অস্ত্র ব্যবহার করলো অন্য সকল অস্ত্র তার কাছে হার মানবে, এটা এই জন্য হচ্ছে নামকরণ হচ্ছে, এই জন্য নামকরণ করা হয়েছে সেই অস্ত্র। তবে নামকরণ থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে না, এই জন্য এটা না দেখলেও চলবে, চাইলে দেখে রাখতে পারো। শব্দার্থের টিকা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। শব্দার্থের টিকা থেকে বারবার প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে কি কি পড়বা? অমোঘ, সেটা হচ্ছে অব্যর্থ, সার্থক বা অবসম্ভাবী, যেটা সবসময় হবে। তারপর একটা টিকা, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। এখানে যে অস্ত্র বলতে ভালোবাসা, ভালোবাসার মাধ্যমে অন্য যত সব অস্ত্র আছে আনত মানে হচ্ছে নিচে নেমে যাবে। হ্যাঁ, এটা ব্যাখ্যা এখানে করা আছে, বইতেও পাবা, আমাদের এখানেও আছে, এটাই মূলত বোঝানো হয়েছে। তারপর আসো, যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না। ফসলের মাঠে আগুন জ্বলবে না, এখানে 2টা জিনিস বোঝানো আছে। একটা হচ্ছে কৃষকের দুঃখ কষ্ট, যে ভালোবাসার মাধ্যমে আমরা কৃষক যারা আছে তাদের দুঃখ কষ্ট কমাতে পারি। আরেকটা যেটা বলা হয়েছে যে গ্রাম অঞ্চলে এখন হয়তো অনেক জায়গায় আছে যে কারোর সাথে যদি কারো শত্রুতা হতো, তাদের মাঠে যে ফসল, দেখো এত কষ্ট করে যে ফসলের চাষাবাদ করতো, আবাদ করতো,
সে মাঠে হচ্ছে আগুন জ্বালিয়ে দিত, এটা হচ্ছে শুধুমাত্র কিসের জন্য? হিংসা বিদ্বেষের কারণে। সুতরাং যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, অর্থাৎ যদি সবাই সবাইকে ভালোবাসে, হিংসা বিদ্বেষ না করে, তাহলে তো কেউ কারো মাঠে আগুন দিতে যাবে না। এই একটা কথা বোঝানো হয়েছে, এবং সাথে সাথে যে কৃষকের দুঃখ কষ্ট সেটার কথাও বোঝানো হয়েছে। তারপর কি আছে, যে অস্ত্র ব্যপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। এখানে মূলত বোঝানো হয়েছে যে যে তোমার বিমানগুলি আছে, যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র, এগুলির কথা বলা হয়েছে যে যে অস্ত্র ব্যপ্ত হলে, মানে যে অস্ত্র বলতে এখানে হচ্ছে ভালোবাসা, ব্যপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। অর্থাৎ যুদ্ধ বিমান থেকে যে উপর থেকে হচ্ছে বোমা ফেলা হয়, বিভিন্ন দেশে আক্রমণ করা হয়, সেটা করা হবে না, এটাই বোঝানো হয়েছে। তারপর আসি, এটা একটা ইম্পর্টেন্ট টিকা, এখানে বেশ কিছু তথ্য আছে। মানব বসতির বুকে মুহূর্তে অগ্নুৎপাত, লক্ষ লক্ষ মানুষকে করবে পঙ্গু বিকৃত। এটা মূলত যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যেই দুইটা পারমাণবিক বোমা ফেলা হয়, ওই দুটো কথা বলেছে, এবং বংশ পরম্পরায় দেখা যাচ্ছে তারা এখনো অনেকে হচ্ছে তোমার পঙ্গু শিশু জন্ম নিচ্ছে, বা যারা জন্ম নিচ্ছে যেসব শিশু তারা হচ্ছে বড় হয়ে পঙ্গু পঙ্গু হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে। ওই ব্যাপারটা এখানে তুলে তুলে ওই ব্যাপারটা এখানে হচ্ছে তুলে ধরা হয়েছে। ট্রয় নগরী আসে, দেখো ট্রয় নগরী হচ্ছে প্রাচীন গ্রিসের স্থাপত্যকলার নন্দিত এক শহর, যেই শহর হচ্ছে সবার হিংসার বশবর্তী হয়ে বারবার অন্যান্য দেশ বারবার হচ্ছে সেখানে আক্রমণ করে এবং বারবার ট্রয় নগরী ধ্বংস করে, এবং এক পর্যায়ে ট্রয় নগরী ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে মূলত মানুষের হিংসা বিদ্বেষ ঈর্ষা আর দম্ভের শিকার হয়ে পৃথিবীর ইতিহাসে বারংবার ধ্বংস হয়েছে এই নগরী। এখন দেখো, মানুষ অন্যান্য দেশের বা মানুষের হিংসা বিদ্বেষ ছিল, আবার ট্রয় নগরীর ও দম্ভ ছিল, এই জন্য দম্ভ করা যাবে না, আবার হিংসা বিদ্বেষ করা যাবে না। তারপর আসি কি, জাত বিমান, এখানে মূলত অভিমান বা দম্ভের কথা বলা হয়েছে। কোনো যুক্তি ছাড়া নিজ জাতিকে সর্বশ্রেষ্ঠ মনে করা। সমাবিষ্ট হচ্ছে সম্ভব বা আবিষ্ট, সমাবেশ হয়েছে এমন। এখন দেখো, এটা কিন্তু এক কথায় আসতে পারে ভাইয়া বাপু যারাই আছো, সমাবেশ হয়েছে এমন সমাবিষ্ট। বানান সতর্কতা, তোমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রিটেন অ্যাড হয়েছে, সুতরাং বানানগুলোর ব্যাপারে একটু দেখবে, কারণ বানান ভুলগুলো হচ্ছে তোমাদের খাতা যারা দেখবে, বিশ্ববিদ্যালয়ের টিচার বানান ভুল সহ্য করতে পারে না, তারা যখন রিটেন দেখবে, দেখো এত প্রত্যেক লাইন বাই লাইন যদি হচ্ছে পড়বে বা লাইন বাই লাইন তোমরা হচ্ছে অত বেশি বড় করবে না, যখন রিটেন আসবে মেইন কথাগুলি খুব শর্টকাটে লেখার চেষ্টা করবে, আর বানানের ব্যাপারে সচেতন থাকবে, কারণ বানান ভুলগুলি খুব সহজে চোখে পড়ে যায়। ওইসব স্যাররা যখন খাতা দেখবে বা আমিও যখন হচ্ছে স্টুডেন্ট পড়াই, বানান ভুলটা কেন জানি চোখে সবার আগে পড়ে যায় যে কি লিখছে, ওটা একবার চোখ বুলালে ওখানে কয়টা বানান ভুলে গেছে, যে বানানগুলোর ভুলগুলো চোখে পড়ে। এই জন্য আমি বলবো যে বানানগুলি তোমরা কি করবা, লিখে লিখে প্র্যাকটিস করবা। বানান কিন্তু একবার চোখ বুলিয়ে গেলে বা একবার হচ্ছে একবার জাস্ট দেখে গেলে কিন্তু বানান মনে হচ্ছে যে পারবো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবা যে হচ্ছে কনফিউশনে পড়ে যাবো। এই জন্য আমি বলবো যে বানানগুলি অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করো। তারপর আসো, কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। যদিও জ্ঞানমূলক গত বছর আসে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু জ্ঞানমূলকগুলো আমি কেন পড়াতে চাচ্ছি, রিটেন অ্যাড হয়েছে যেহেতু আসতেও পারে, আর আরেকটা কারণ হচ্ছে জ্ঞানমূলকে যদি তুমি প্রিপারেশন নিয়ে ফেলো তাহলে হবে কি, জ্ঞানমূলক তুমি যখন এক কথা উত্তর দিতে পারবা সেখান থেকে তো অনেকগুলি এমসিকিউ আসে, তাই না? তো যখন ওই এমসিকিউগুলি আসবে, এমসিকিউগুলো তুমি অ্যান্সার করতে পারবা। আর জ্ঞানমূলক যেহেতু একেবারে জ্ঞানমূলক, এখানে তেমন বুঝানোর কিছু নাই, জাস্ট মুখস্থের মতো অনেকটা, এই জন্য জ্ঞানমূলক প্রশ্নগুলি আমি বেশি আলোচনা করবো না। আমি জাস্ট একটু তোমাদের সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আর এর মাঝে একটু বলতে চাই যে আমরা যে তোমাদেরকে পড়াচ্ছি, আমরা যে উদ্যোগটা নিয়েছি, এটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে একটা লাইক দিবা, ফেসবুক থেকে দেখো কিংবা ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং যদি ফেসবুক থেকে দেখো তাহলে হচ্ছে তোমাদেরকে বলে রাখি আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে এবং সেখানে আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। তো আমি বলবো যে অডিও এবং ভিডিও কোয়ালিটি ভালোর জন্য তোমরা ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারো, আর ইউটিউবে যারা আছো প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য কখন কোন ক্লাস হবে, ক্লাস রুটিন, সেগুলির জন্য হচ্ছে তোমরা আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে যেটা আমাদের ফিনিক্স যে পেজ, ওই পেজের সাথে লিঙ্ক আপ করা, ওই পেজে গেলে তোমরা আমাদের গ্রুপটা দেখতে পাবা, গ্রুপে যুক্ত হয়ে গেলে তোমরা হচ্ছে সব কিছুর আপডেট সবার আগে পাবা। দেখো, আমরা অনুধাবনমূলক প্রশ্ন চলে এসেছি। অনুধাবনমূলক প্রশ্নটা আমি একটু ব্যাখ্যা করব, কারণ এখানে একটু বুঝার ব্যাপার আছে। সর্বপ্রথম যেটা বলবো, দেখো এখানে কিন্তু অনুধাবন প্রশ্ন কি লিখেছে সেটা দেখতে যাওয়ার আগে এইভাবে যদি লিখার স্টাইল দেখে স্যার প্রথমে এভাবে কেটে দিবে বা পছন্দ করবে না, অনুধাবনমূলক প্রশ্ন অবশ্যই তুমি দুইটা প্যারা করবা। প্রথমে একটা লাইন ধরে এখান থেকে শুরু করলা, এই যে এখানে শেষ হলো, হ্যাঁ, আবার সেকেন্ড লাইনটা শুরু করবা এই জায়গা থেকে শুরু করবা, এবং এরপর লাইন এইভাবে এভাবে। দেখো এভাবে যদি হয়, দেখো এখানে যে দুইটা প্যারা আছে খুব সহজে বোঝা যাচ্ছে, দেখো এইটুকু একটা প্যারা আর এইটুকু একটা প্যারা, ঠিক আছে?
তো এখন আসে প্রশ্নে, পাখিরা নিয়ে ঘুমোবে ব্যাখ্যা করো। আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্ন যাওয়ার আগে, আচ্ছা ঠিক আছে, আমি অনুধাবনমূলক প্রশ্নটা একটু ব্যাখ্যা করি। তো পাখিরা নিয়ে ঘুমাবে, দেখো প্রশ্নটা হচ্ছে পাখিরা নিয়ে ঘুমাবে ব্যাখ্যা করো। একটা মেন কথা হচ্ছে যে যখন কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, কোনো বিশৃঙ্খলা হবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, পাখিরা শান্তভাবে তাদের নিয়ে অর্থাৎ পাখির বাসায় ঘুমোতে পারবে। মেন কথা হচ্ছে এটা। দেখো অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা কি করবা, এক কথায়, যেহেতু দুইটা প্যারা করবা, ফার্স্ট প্যারাটাই এক লাইন বা দুই লাইনের মধ্যে এক কথায় মেন যে কথা সেটা উত্তর দিয়ে দিতে চেষ্টা করবে। তোমরা যেহেতু সৃজনশীল অভ্যস্ত বা সৃজনশীল এত বছর পড়ে আসছো, তোমরা তো জানো অনুধাবনের দুইটা অংশ, একটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য এক এবং অনুধাবনমূলক জন্য এক। এখন দেখো এই এক কিন্তু তুমি এই দুইটা লাইন বা এক লাইন লিখে পেয়ে যাচ্ছ, আবার এই এক পাচ্ছ এইটুকু ব্যাখ্যা করার জন্য। সুতরাং মেইন যে কথা তুমি যদি এটি এক লাইন লিখে দিতে পারছ, এখানে কিন্তু এক পেয়ে যাচ্ছ। এবং তুমি যখন এখানে মেইন কথাটা এক লাইনে লিখতে পারবে, তখন টিচার বুঝে যে তোমার আসলে ব্যাপার আইডিয়া আছে। যাই হোক, পাখিরা নিয়ে ঘুমা মানে বললাম পরিবেশ শান্ত থাকবে, পাখিরা নিজেদের নিয়ে ঘুমাবে, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, যখন কোনো হচ্ছে যুদ্ধ বিগ্রহ হবে না, এটা মেন কথা। তারপর আসো এই অনুধাবনমূলক প্রশ্নের শেষে কিন্তু আমি কবিতা লাইন বাই লাইন পড়াবো, সুতরাং তোমরা মনে করো না যে কবিতা পড়াবো না। আর আমি কিন্তু তিনটি প্রশ্ন দিয়েছিলাম ভিডিওর শুরুতে যে তিনটি প্রশ্ন দিয়েছি, তোমরা যখনই অ্যান্সারগুলি পাবে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। দুই নম্বর প্রশ্ন কি, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। এটা আমি বলেছি যে দেখো যে অস্ত্র বলতে এখানে এটা হচ্ছে ভালোবাসা, এবং ভালোবাসার মাধ্যমে পৃথিবীর অন্য সকল অস্ত্র যেগুলি দিয়ে হচ্ছে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি খুন হয় ধ্বংস করা হয়, সেই অস্ত্রগুলি এই অস্ত্রের কাছে অর্থাৎ ভালোবাসার কাছে পরাজিত হবে, আনত হবে মানে হচ্ছে নিচু হয়ে থাকবে। এটা হচ্ছে মেন কথা। আর এই প্রশ্নগুলি আমি হুবহু লাইন বাই লাইন পড়ে যাচ্ছি না, আমি আমার মতো করে ব্যাখ্যা করছি, তবে এখানে তার সুন্দর করে গুছানো আছে, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তিন নম্বর প্রশ্ন, মুহূর্তের অগ্নুৎপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত। এটা আমি টিকার সময় বলেছি, এটা মূলত হচ্ছে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয় এবং মুহূর্তের মধ্যে সেখানকার লক্ষ লক্ষ মানুষ মারা যায় এবং পঙ্গু হয়ে যায়, এবং যারা বেঁচে ছিল তাদের ভবিষ্যৎ প্রজন্ম যখন জন্ম নিচ্ছে তাদের অনেকে হচ্ছে পঙ্গুত্ব বরণ করছে। এই কথাটাই মূলত বোঝানো হয়েছে। চার নম্বর প্রশ্ন, দেখো যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং জাত্যাভিমানকে করে বারবার পরাজিত, চরমটি দ্বারা কি বোঝানো আছে। এখন বলবে যে দেখো সমাজে বা পৃথিবীতে এক, দেখো সবাই সবার উপর উঠতে চায় তাই না, এত বিশৃঙ্খলা যুদ্ধ বিগ্রহ কেন হচ্ছে, কারণ সবাই হচ্ছে একে তো হচ্ছে অহংকার করে, ঘৃণা করে, বিদ্বেষ করে এক অপরকে, এবং জাত্যাভিমান নিজ জাতিকে, যে ধরো নিজ জাতিকে কোনো কারণ ছাড়াই যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ, যেমন ইংরেজরা মনে করতে পারে আমরা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, বা বাঙালিরা জার্মানরা নিজ জাতিকে কোনো কারণ ছাড়া একেবারে শ্রেষ্ঠ মনে করে, সেটা হচ্ছে জাত্যাভিমান। এখন বলছে এই সব কিছুকে পরাজিত করবে, বারবার পরাজিত করবে, সেটা কে করবে পরাজিত, সেটা হচ্ছে ভালোবাসা। পাঁচ নম্বর প্রশ্ন, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না বরং করে সমাবিষ্ট, সমাবিষ্ট হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ করবে এবং মানুষকে বিচ্ছিন্ন করবে না। বিচ্ছিন্ন কিভাবে করে, দেখো বিভিন্ন অস্ত্রের মাধ্যমে যখন যুদ্ধ বিগ্রহ হয় একজন একজনকে মেরে ফেলে, এক দেশকে আক্রমণ করে, সেটা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে, দেশ থেকে দেশকে বিচ্ছিন্ন করে ফেলে, জাতিকে বিচ্ছিন্ন করে ফেলে। কিন্তু এই অস্ত্র ব্যবহার না করে আমরা যদি ভালোবাসা নামক অস্ত্র ব্যবহার করি, সবাইকে করবে সমাবিষ্ট অর্থাৎ ঐক্যবদ্ধ করবে। এটাই মূলত বোঝানো আছে। তোমরা প্রথম লাইনে কি করবা, ভালোবাসার কথা বোঝানো আছে, ঠিক আছে, প্রথম লাইনে বলবা যে এখানে আসলে ভালোবাসার মাধ্যমে সকল জাতিকে বা সবাইকে ঐক্যবদ্ধ করবে তুলবে, এটা বোঝানো আছে। এই লাইনটা না লিখে আমি যেটা বলেছি সেটা লিখবে, তাহলে আরো ভালো হবে। এখন আসো মেন কবিতায়, আমি কবিতাটা একটু লাইন বাই লাইন ব্যাখ্যা করি। আমি জানি না ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে যদি শেষ করতে চাই, আমার আমার ইচ্ছা হচ্ছে যে যেটা শেষ হবে সেটা ভালো করেই শেষ হোক, এই জন্য একটু টাইম নিয়ে শেষ করো। এক্ষেত্রে আমি একটা কথা মানে বলতে চাই যে আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে, আমি যখন মানে হাই স্কুলে ছিলাম তখন দেখা যাচ্ছে যে আমার রোল ছিল তিন, তো ফার্স্ট বয়েক সেকেন্ড বয়েকে আমি কখনো হচ্ছে টপকায় যেতে পারতাম না, এবং আমার পেছনে যারা ছিল 6-7-8, ধরো পরীক্ষা চলে আসবে আর 6-7 দিন 10 দিন বাকি, সবাই গল্প করতো আমার সিলেবাস 3 বার শেষ, আমার 5 বার শেষ, আমার 2 বার শেষ, মানে আমার তো মন খারাপ হয়ে যেত, কী অবস্থা সবার সিলেবাস শেষ, আমার তো এখনও সিলেবাস শেষ হয় নাই, এতবার করে সবার শেষ। আমার সিলেবাসটা শেষ হতো কখন, একেবারে পরীক্ষা একদিন আগে বা আগের দিন, এবং ওই একবার যে শেষ হতো এবং পরীক্ষার আগের দিন শুধু একবার রিভিশন করতাম, দেখা যাচ্ছে যে ওদের তুলনায় আমার রেজাল্ট ভালো হতো। এখন না আমি কয়বার শেষ, 4-5 বার শেষ, আসলে কাজে শেষ হলো না, সেটা কিন্তু আসলে শেষ না। এই জন্য যেটা একবার শেষ করবা, তোমাদের এখন এত সময় নেই যে 2-3 বার করে কোনো রকম শেষ করবা, বরং
বরং যেটা একবার পড়বা সেটা ভালো করে শেষ করো। এখন এই জন্য আমি কবিতাগুলি একটু লাইন বাই লাইন ব্যাখ্যা করি। আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সেই অস্ত্র বলতে ভালোবাসার কথা বোঝানো হয়েছে। সভ্যতা সেই প্রতিশ্রুতি, সভ্যতা সেই প্রতিশ্রুতি বলতে কি বোঝানো হয়েছে, দেখো সভ্যতা যদি টিকিয়ে রাখতে হয় সেখানে অবশ্যই ভালোবাসার প্রয়োজন, এই জন্য বলা হচ্ছে সভ্যতা সেই প্রতিশ্রুতি অর্থাৎ ভালোবাসার প্রতিশ্রুতি। সেই অমোঘ অনন্য অস্ত্র, অনন্য অস্ত্র যার কোনো তুলনা নেই সেটা হচ্ছে অনন্য, আর অমোঘ মানে হচ্ছে যেটা সার্থক। সেই অস্ত্র আমাকে দাও যেটা দিয়ে আমি সাকসেসফুল হব, আমাকে ফিরিয়ে দাও, এটা এখানে কবি বলেছে আমাকে ফিরিয়ে দাও। আমাকে কাকে, এটা কবিকে, এটা মনে রাখবা কোনটা কে, আমাকে অর্থাৎ এখানে বলা হয়েছে কবিকে। তারপর আসো, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, কোন অস্ত্র ভাইয়া, যে অস্ত্র উত্তেলিত হলে অর্থাৎ যে অস্ত্র হচ্ছে সবার সামনে দাঁড়ালে, মাথা উঁচু করে দাঁড়ালে, ব্যবহার করলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। এখানে দেখো সম্মানীয় কেউ যদি আমাদের কাছে আসে আমরা কিভাবে তাকে অনেকটা সম্মান প্রকাশ করি, একটু মাথা নিচু করে বা তাই না এইভাবে, বা কি বলে একটু তার কাছে একটু নম্র ভদ্র হয়ে থাকি। তো যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় যত অস্ত্র আছে যেগুলো দিয়ে খারাপ কাজ করা হয়, হিংসা বিদ্বেষে ভরা যে সকল অস্ত্র যেগুলো দিয়ে মানুষের ক্ষতি করা হয়, সেই সকল অস্ত্র আনত হয়ে থাকবে, নিচু হয়ে থাকবে। কোন অস্ত্র উত্তোলিত হলে, সেটা হচ্ছে ভালোবাসা। যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরো সবুজ। দেখো অরণ্য আরো সবুজ বলতে এখানে দুইটা জিনিস বোঝানো হয়েছে, দেখো লাইনগুলি কিন্তু আসলে অনেক কিছু বোঝায়। দেখো যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরো সবুজ, এখানে এক কথা হচ্ছে হিংসা বিদ্বেষ যদি না হয় মানুষ হচ্ছে ধ্বংস লীলায় মেতে থাকবে না, ধ্বংস করবে না, মানে ধরো একটা বোমা ফেললো, একটা ক্ষতি করলো, তাহলে দেখো অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে, এইটা একটা কথা। আবার আরেকটা হচ্ছে সবাই যদি সবাইকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, তাহলে মানুষ আরো বেশি গাছপালা হচ্ছে নির্বিচারে কেটে ফেলবে না, ফলে আরো বেশি বনায়ন হবে, এই একটা কথা। এই দুইটা কথা অবশ্যই খেয়াল রাখবে। তারপর আসো, নদী আরো কল্লোলিত, নদী আরো কল্লোলিত বলতে এখানেও দুইটা কথা, একটা হচ্ছে সবকিছুতে দেখো হিংসা বিদ্বেষ আক্রমণের কথা তো সবকিছু আছে, এখানে কিন্তু দেখো অরণ্য আর নদী, এখানে কিন্তু দুইটা প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে বা একটু প্রকৃতির কথা বলা হয়েছে। নদীর কথা কেন বললো, দেখো মানুষ যদি মানুষকে ভালোবাসে, নদীকে ভালোবাসে, নদী নোংরা করবে না, ময়লা আবর্জনা নদীকে ফেলবে না, ফলে নদী আরো কল্লোলিত হবে, আরো বেশি জীবিত হয়ে উঠবে, আরো বেশি নদীতে পানি থাকবে, নদীর পানি আরো বেশি স্বচ্ছ হবে, এ একটা কথা। আরেকটা হচ্ছে মানে দেখো হিংসা বিদ্বেষ বা এক দেশ অন্য দেশকে যদি আক্রমণ না করে, তাহলে আক্রমণ করলে দেখা যায় অনেক সময় নদীতে হচ্ছে তোমার যদি আক্রমণ পড়ে, সমুদ্র সীমায় যদি আক্রমণ পড়ে, তাহলে হচ্ছে নদীতে যে সকল প্রাণীরা আছে তারা হচ্ছে এই সকল শিকার হয়, এই একটা কথা। পাখিরা নিয়ে ঘুমাবে, এই লাইনটা আমি শব্দার্থ টিকার মধ্যে বলেছি, পাখিরা নিয়ে ঘুমাবে বলতে হচ্ছে দেখো কোনো রকম বিশৃঙ্খলা যদি না থাকে, নিয়ে মানে হচ্ছে পাখির বাসা, বিশৃঙ্খলা যদি না থাকে পাখিরা শান্তিতে ঘুমোতে পারবে। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, এটা আমি টিকার সময় বলেছি। দেখো এখানেও দুইটা কথা বলা হয়েছে, এক নম্বর হচ্ছে যখন দেখো গ্রাম অঞ্চলে বা এক সময় ছিল যে মানুষ মানুষের সাথে যখন হিংসা বিদ্বেষে লিপ্ত হতো তখন মানুষ কি করতো, দেখো অনেক কষ্ট করে কৃষিকাজ করতে হয়, আবাদ করতে হয়, তখন একজনের ফসলের মাঠে আরেকজন হচ্ছে আগুন জ্বালিয়ে দিত, এটা কিসের জন্য বলতো, এই হিংসা বিদ্বেষের জন্য। এবং সেই অস্ত্র যদি উত্তোলিত হয় অর্থাৎ ভালোবাসা যদি থাকে তাহলে কখনোই মানুষ এই কাজটা করবে না, তাই না। তারপর আসো, খা খা করবে না গৃহস্থালী, খা খা করবে না গৃহস্থালী বলতে এখানে বোঝানো হয়েছে কোনো মানুষ গৃহহীন হবে না। দেখো মানুষ যখন হচ্ছে কেউ কাউকে আক্রমণ করে, যুদ্ধ বিগ্রহ হয়, মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়, তাই না, কিন্তু ভালোবাসাকে যদি অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়, সবার মাঝে ভালোবাসা থাকে, কেউ গৃহহীন হবে না। খা খা মানে হচ্ছে খালি, দেখো মানুষ যখন বাসা বাড়ি থেকে পালিয়ে যায় তখন বাসা বা বাড়িগুলি খালি হয়ে যায়, খা খা করে, এটাই বলা হয়েছে। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র ব্যপ্ত হলে, ব্যপ্ত মানে হচ্ছে চারদিকে ছড়িয়ে গেলে কি হবে, দেখো নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না, এখানে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে, আগুন ঝরবে না বলতে বোঝানো হয়েছে যে তোমার হচ্ছে যুদ্ধ বিমানের কথা বোঝানো হয়েছে, যে যুদ্ধ বিমান থেকে দেখো নক্ষত্র খচিত আকাশ। দেখো এই কবিতা যে শুধু যুদ্ধ বিগ্রহের কথা বলেছে তা না, বরং কয়েক জায়গায় কিন্তু আমরা প্রকৃতির অনেকগুলো ব্যাপার দেখতে পাই, যেমন নক্ষত্র খচিত আকাশ, এখানে কিন্তু একটা প্রকৃতির সৌন্দর্যের কথা বলেছে। দেখো নক্ষত্র খচিত আকাশ কত সুন্দর একটা আকাশ, কিন্তু সেখান থেকে আগুন ঝরবে, আগুন কি, যুদ্ধ বিমান থেকে বোমা বারুদ ফেলে, এটা এই জন্য বলছে যদি ভালোবাসা যদি ছড়িয়ে দেওয়া যায় এই ধরনের কাজগুলি মানুষ করবে না। তারপর লাইন আসো, মানব বসতির বুকে মুহূর্তের অগ্নুৎপাত, লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত, এটা হচ্ছে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে দুটো পারমাণবিক বোমা ফেলা হয়, এটা টিকার সময় বলেছি, ওই কথাটাই বলেছে, অল্প কিছুক্ষণের মধ্যে মুহূর্তের মধ্যে হচ্ছে অনেক লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, পঙ্গু হয়ে গেছে, এবং তাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তারাও দেখা যাচ্ছে যে অনেকে বিকলাঙ্গ হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে, এই ছিল কথা। তারপর আসি,
বলেন আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ। এই লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন, দেখো এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। আমাদের চেতনা জুড়ে আর্তনাদ করে মানে দেখো যারা মারা গিয়েছে তারা তো মারা গিয়েছে, কিন্তু তাদের এই বেদনা এখনো কিন্তু আমরা ভুলতে পারি না। আমরা চেতনা জুড়ে এটার আর্তনাদ করছি, নিজেদের কাছে আমাদের হচ্ছে গিলটি ফিল হয়, এটাই বলছে। সে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী। দেখো ট্রয় নগরী মূলত হিংসার শিকার হয়ে বারবার বিভিন্ন দেশ বিভিন্ন শহর দ্বারা আক্রমণের শিকার হয়েছে, এবং এখানে যদি ভালোবাসা থাকতো তাহলে কেউ ট্রয় নগরীকে এরকম ধ্বংস করার জন্য মেতে উঠত না। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী। এখানে খেয়াল করো অবিনাশী অস্ত্র, এলিয়েনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো অবিনাশী হচ্ছে যা বিনাশ বা ধ্বংস করবে না, এক কথায় প্রকাশ আসতে পারে। কিন্তু দেখো অস্ত্রের কাজ কি, অস্ত্রের কাজই তো হচ্ছে ধ্বংস করা, নষ্ট করা, ক্ষতি করা। কিন্তু কবি কোন অস্ত্রের প্রত্যাশা করেন, এটা কিন্তু আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, আমার সেই প্রশ্নের উত্তরটা এখানে পাবে। ভালো করে খেয়াল করো কবি কোন অস্ত্রের প্রত্যাশা করেন, অবিনাশী অস্ত্র। কোন অস্ত্রের প্রত্যাশা করেন, অবিনাশী। এখন দেখো অস্ত্র মানে হচ্ছে ধ্বংস করবে, বিনাশ করবে, শেষ করবে, কিন্তু কবি এমন একটা অস্ত্র চায় যেটা বিনাশ করবে না, ধ্বংস করবে না। বুঝতে পারছো কোন অস্ত্র? সেটা হচ্ছে ভালোবাসা। যে ঘৃণা, সরি, যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং জাত্যাভিমানকে পরে বারবার পরাজিত। এখানে দেখো ভাইয়া যে কে, যে হচ্ছে সেই অস্ত্র। সেই অস্ত্র কি? ভালোবাসা। যে অস্ত্র আধিপত্যের লোককে করে নিশ্চিহ্ন। দেখো সবাই সবার উপরে আধিপত্য বিস্তার করতে চায়, সবাই সবার উপর উঠতে চায়, কিন্তু ভালোবাসা যদি থাকে সবার মাঝে এবং আধিপত্যের লোক যদি না থাকে, নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে এই সকল বিশৃঙ্খলা আর হবে না। এবং সেটা কে করবে? সেই অস্ত্র বা যে অস্ত্র, যে অস্ত্রকে ভালোবাসা। যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট। এটা আমি টিকার সময় বলেছি যে যে অস্ত্র, এটা কোন অস্ত্র ভালোবাসা কি করবে? মানুষকে সমাবিষ্ট, সমাবিষ্ট মানে ঐক্যবদ্ধ করবে, বিচ্ছিন্ন করবে না। যখন হিংসা বিদ্বেষ থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না, যুদ্ধ থাকবে না, সবাই আরো বেশি ঐক্যবদ্ধ হবে। এবং তোমরা সবাই জানো একতাই বল। সেই অমোঘ অস্ত্র ভালোবাসা। এই দেখো কবি পুরো কবিতাটা বলে কখনো কিন্তু একবারে শেষের দিকে এসে বলেছে সেই অস্ত্রটা কি? ভালোবাসা। হ্যাঁ, এতক্ষণ যে অস্ত্র কথা বলেছে সে অস্ত্র কি ভাইয়া? ভালোবাসা। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পৃথিবীতে ব্যাপ্ত করো, সে ভালোবাসা পৃথিবীকে ছড়িয়ে দিতে বলছে। তো আমরাও আশা করবো তোমরা হচ্ছে হিংসা বিদ্বেষ করবে না, সবাই সবার সাথে তোমরা যারা সহপাঠী আছো আমাদের ক্লাসগুলি শেয়ার করো। এটা হিংসা বিদ্বেষ করার দরকার নাই যে আমি যদি তাকে জিনিসটা দিয়ে ফেলি সে হয়তো চান্স পেয়ে যাবে, সে বেশি কিছু শিখে ফেলবে, এমন কিছু করার দরকার নাই। আমরা যদি আমাদের পড়ার সাথে এই কবিতাটি রিলেট করি, বাস্তব জীবনের সাথে রিলেট করি, আমরা সবসময় চেষ্টা করবো যে বিষয়ে পড়ি। ভাইয়া তোমরা ফিজিক্স পড়ো, ফিজিক্সে দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলি ঘটে, তুমি যে আজকে বইতে যেটা পড়েছো সেটা একটু বাস্তব জীবনের সাথে রিলেট করো। বায়োলজিতে যেটা পড়ছো, কেমিস্ট্রিতে যেটা পড়ছো, তাহলে জিনিসগুলি বোরিং লাগবে না, তুমি ইন্টারেস্ট পাবা টপিকগুলোতে। ঠিক তেমনিভাবে বাংলা পড়ো, ইংরেজি পড়ো, বাস্তব জীবনের সাথে রিলেট করো পড়াগুলি, তাহলে হচ্ছে সেই পড়াগুলি ইফেক্টিভ হবে এবং তোমরা বোর হবা না, তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। তো আমাদের আজকে ক্লাসটি এতটুকুই ছিল। এখানে আমি বিগত বছর প্রশ্নগুলি আলোচনা করতে পারিনি, তবে আমি আরেকটা শর্ট ভিডিওর মাধ্যমে এই যে সেই অস্ত্র কবিতার বিগত বছরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।